अल्लाह सुंदर करे जतन करे बनाई से तो माई, अल्लाह सुंदर करे जतन करे बनाई से तो माई। देखी आमी कुराने ते लिखाया छे सूरा नूरे ते, पर्दा करते आदेश आछे तोमार सारा गाए। अल्लाह सुंदर करे जतन करे बनाई से तो माई, पर्दा करते बोली बनरे बोली जे तोरे, पर्दा करे रखो जानो ना देखे परे। पर्दा करते बोली बनरे बोली जे तोरे, पर्दा करे रखो जानो ना देखे परे। दरकार होलो पर्दा करा, पवित्र नहीं पर्दा छाड़ा। अरे जे जायगाटी देखबे सेखन जहन्नमे जाय। अल्लाह सुंदर करे जतन करे बनाई से तो माय, अल्लाह सुंदर करे जतन करे बनाई से तो माय। गोलाप सुंदर नरगिस सुंदर सुंदर आरो फूल, सब चाहे सुंदर तोमई बनल छन रबुल। गोलाप सुंदर नरगिस सुंदर सुंदर आरो फूल, सब चाहे सुंदर तोमई बनल छन रबुल। बुरका पोरे राखो ढेके, मुक्ता जानो केउ ना देखे। अरे देखले किंतु जहन्नामे होबे तोमार ठाई। अल्लाह सुंदर करे जतन करे बनाई से तो माई। रास्ता घाटे खुला देखाओ जखन माथार चूल, देखले छेलेदेर मेजाज ठीक थाके ना करे बसे भूल। तुमी जुदी रखते हे ढेके, छोड़ा राना पे तो देखते। अरे जहन्नामे जावर बंदे तुमी होले दाई। अल्लाह सुंदर करे जतन करे बनाई से तो माई। एजन अल्लाह रब्बुल आलमीन बोलें, ओ आमार मायरा सुनें, आमार बोनेरा सुनेलें। अल्लाह बोलछेन वकरना फी बुयूते कुन्ना वाला तबर्रजना तबर्रुजल जाहिलियतिल उला। महिलारा रे तुमरा बेसि करे बाड़ीते थाकार चेष्टा करो, तुमरा बाड़ीके मजबूत करे धरो, शक्त करे बाड़ी धरो। वा कारणे तुमरा रास्ता घाटे खोला मेला चुप होए, तुमरा जगवाई ना गाठी गुलुके जाहिर करे बाहिर करे। तुमरा जमाना जाहिलियतेर महिलादेर मतो तुमरा चलाचल करियो ना, तुमरा बेसी बाड़ीते मुख थाकार चेष्टा करो। जे महिलाराके अल्लाह बेसी बाड़ीते थाकते बोलें, आज ओई कीमती दामी आमार मा बोन बरजात्री जेते शुरू करे दिल। अल्लाह बोलछेन तुमरा बेसी बाड़ते थाको, तार बदला ताज পাড়া গ্রাম তো দূরের কথা, বর যাত্রী পর্যন্ত মহিলা যেতে লাগলো। ইস ঢালা হারে আপনাদের ঝাড়খণ্ডে যাই কে যায় না। আর পুরুষে অপর পুরুষে তুলে তুলে মাংস দিচ্ছে, ভাত দিচ্ছে, পাপড় দিচ্ছে, সলাদ দিচ্ছে, সামনে সামনে খাচ্ছে, কি মজা। আমার বন্ধুরা, আর ফের কাপড় তো যেটা সব থেকে দামি কাপড় আছে ওর কাছে, সে কাপড়টা নিয়ে যাবে সেদিন। দাদা রে দাদা পহনে লি এইসন ড্রেস, ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। দাদা রে দাদা ই পহনে লি এইসন ড্রেস, ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। अरे देखे वालन के हो जाला मोड़ फेरेस, नंबर लखो जाता लईका मारे खातिर एसएमएस। झलका हुआ साड़ी, अल्लाह रसूल की बोले छेन महिला रखे, तुमरा चादर दिलियो। बाड़ी थेके बेर होले चादर लियो, अल्लाह की बोलें सोनो महिला, যখন তোমরা বাড়ি থেকে বাইরে যাবে তখন তোমরা পুরো শরীরটাকে, বদনটাকে, দেহটাকে, তোমার বডিটাকে বেজালাবে বেঘিন না, চাদর দিয়ে তুমি পুরোটাই ঢেকে নেবে। আর তার বদলাতে আমার মা খালারা যেটা সব থেকে পাতলা কাপড়। কিছুদিন আগে একটা শাড়ি এসেছিল বাজারে, নেট শাড়ি, নেট আর মুচা পেড়ে আর ওগুলো নাই, এখন নেট শাড়ি বাজারে। পায়ের নিচে এতটা জাল দেওয়া আছে, নেট দেওয়া আছে,
এখান অবধি যদি কাপড় আগার মহিলারা এরকম করে রাখতো, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত তাঁতির আড়ালে, আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত তাঁতির আড়ালে, বর্তমানের মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে আখেরি জামানা এসেছে। এখন তো এটা বুঝে না যে মুলবি সাহেব যাচ্ছে, হুঁড়ি আগে যেতে পারলেই যাবে। আগেকার মহিলারা কত পর্দা করতো, একটা গল্প করছে এক মুলবি সাহেব যে ওর দাদি নাকি বলছে জীবনে তাঁতির বাহিরে কোনোদিন মুখ বাহির করতেন না, কত পর্দা নাসিন। তো মোটর সাইকেল যখন প্রথম মোটর সাইকেল এসেছিল কি আপনার ই রাজদূত গেলা খুব ফটফট ফটফট করে আওয়াজ করতো, যেরকম মহিষের বাচ্চাগুলো গ্যাংড়ায় মহিষগুলো ওরকম, তো ও জীবনে মোটর সাইকেলও চোখে দেখেনি, বাড়ির বাইরে যায়নি, তো দেখবে কি। একদিন বেটির বাড়ি নিয়ে গেছে তো কইছে কি হাগে বাবু কেমন লাগলো দেশ ঘর গেলা, কইছে কে জানি হর হরে তো চন্ন গড় গড়ে তো নাম নকি থা দেখলো। তাহলে রাস্তায় গেছে তো কিরকম ভাবে গেছে তো বুঝে দেখেন, মানে খালি আওয়াজটা শুনেছে হড় হড় করেছে গড় গড় করেছে, হ্যাঁ আর নেমে চলে গেছে, কিন্তু রাস্তার এইদিক আর ওদিক দেখেনি, এখন তো সিটে বসে বসে। বর্তমানে মেয়েরা সব রেল মোটরে যাই, ট্রেনের সিটে বসে বসে ঝালো মুড়ি খাই, বর্তমানের মেয়েরা সব সফরেতে যাই, আর ট্রেনের সিটে বসে বসে ঝালো মুড়ি খাই, আর বুড়া মানুষ চাপতে গিয়ে শুধু ঠেলা খেতেছে আখেরি জামানা এসেছে। তো মুলবি সাহেব আমাদের শিক্ষক উনি বলছেন যে ওর দাদি নাকি কোনো, ওর দাদু ছিল মোড়ল, মানে ওর দাদুর পর ওর বাপ বেটা হয়েছে, মানে ওর মানে পোতা হয়েছে ফের মোড়ল, তো ওই বুড়ি বেঁচে আছে একটা লোক এসছে মোড়লের কাছে এসে কইছে মোড়ল নাই, তো ওই রাজদূত নিয়ে এসছে কইছে মোড়ল নাই বাড়তে, কইছে না তাঁতির আর থেকে বয়স্ক মহিলা বলছে নাই মোড়ল বাড়তে নাই, খালি কথাটা করে দূরে চলে গেছে। বাড়ি যখন মোড়ল এসে তখন কইছে আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল, কি করছিল গে মা, যে আমি কি বাইরে গেছি রে বেটা আমি তো যাইনি, তো ওই একটা ভুইসের বাচ্চার উপরে চড়েছিল আর কান দুটো ধরেছিল, দিয়ে এখানে এসে রুকলো আর ওনাকে খালি পুছ করলে, বললাম যে নাই বাড়তা ভুইসের বাচ্চাটাকে ঘুরাইলে একটা গ্যাপ করে লাত মারলে ভুইসের বাচ্চাটা খালি গ্যাঁড়েতে গ্যাঁড়েতে দৌড়াইতে দৌড়তে ছিল। আর এখন বাড়ি থেকে বার হিয়া সুন্দর করে বলছে তুমি কে বাড়ি কুণ্ঠে, আর বেটার সাথে কাম কি আছে, মানে পুরাটাই তলাশ নিবে। সুবহানাল্লাহ, মাছ আলির কাজ, মাছওয়ালা, সবজিওয়ালা, কাপড়ওয়ালা, কি অবস্থা মা বোন, এত দামি জিনিস আজ এরকম অবস্থা যে সবারই নজরের আগা দিকে, এটাই দুঃখের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মহিলা ওয়াকারনা ফি বয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, জামানা জাহিলিয়াতে অজ্ঞতার যুগে নবী আসার আগে, আপনারা জামানা জাহিলিয়াতের নাম শুনেছেন তবে কোন জামানা ভালো করে বুঝলেন, বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে আর ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে মধ্যখানে মোটা মাটি ইখতিলাফ হয়েতে আছে, তবে মেনে চলেন 550 থেকে 600 বছর সময়গত হয়েছিল, এই সময়টাকে বলা হয়েছে অজ্ঞতার যুগ, এই সময়টাকে বলা হয়েছে আইয়ামুল জাহেলিয়াত, এই সময়টাকে বলা হয়েছে বর্বরতার
বর্বরতার যুগ, এত বর্বরতা ছিল, এত জিহালত ছিল যে ওই জাত ওই সমাতে এমন কোন গুনাহ ছিল না যে লোক তারা করত না। তাদের চুরি তাদের মধ্যে ছিল, জেনা তাদের মধ্যে ছিল, সুদ ব্যভিচার তাদের মধ্যে ছিল, ব্যাপার দেখি তাদের মধ্যে ছিল। আল্লাহ রে আল্লাহ, ওই জামানায় মহিলারা বানাও সিঙ্গার করে, সাজগুজ করে, লিপস্টিক লাগিয়ে, ভালো করে দুল কানে দিয়ে, পায়ের উপর ঝুমকা লাগিয়ে, শর্ট কাপড় পরে, মাথা উদাম করে তারা রাস্তাঘাটে চলত, এই প্রথা ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন, নবীজি আমার 40 বছরে পা রাখলেন, কোরআন অবতীর্ণ শুরু হলো। আমার বন্ধুরা, আল্লাহর বিধান নাজিল হতে আছে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, একেরে অপরে এক আল্লাহর বিধান নাজিল হতে আছে। তখন পর্দা সম্বন্ধে যতদিন কথা না আয়াত নাজিল হয়নি, তার আগে মুসলিম মহিলারা করত কি, ওই যে পর্দা সম্বন্ধে কোনো আইন ছিল না, মুসলমান নারীরা রাস্তার বাইরে গেলে মাথায় কাপড় ভালো করে দিত না, মুসলিমা মহিলারা যা তারা পর্দার খেয়াল রাখতো না। এই দেখে যেমন এখন বকাইটা ছেলেরা যে চোখ মারামারি করে, যেমন এখন বকাইটা ছেলেরা কার বেটি জিজ্ঞেস করে, ওই জামানার মুনাফেকেরা তারা মুসলমান নারীদেরকে দেখে চোখ টানাটানি করত, চোখ মারামারি করত, এইরকম করে। এবার এই দেখে একদিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি। কি কথা বলো? আমার ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদেরকে, মুসলমান মহিলাদেরকে আপনি পর্দা করার আদেশ করেন, কিন্তু নবীজি আমার কোনো উত্তর দিলেন না, কেন? আল্লাহর পক্ষ থেকে কোনো আদব হুকুম আসেনি, নবী আমার মন নিজের মন থেকে কোনো বক্তব্য কোনো দিন করেননি। আল্লাহর কোরআন বলছে, ওয়ামা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিউহা, আমার নবী নিজের মন থেকে কোনো দিন একটাও কথা বলেননি। নবীর মন ওটাই যে হ্যাঁ পর্দা হওয়া দরকার, আল্লাহ রসুলের অন্তর চাইছিল যে পর্দা হোক, কিন্তু আল্লাহর হুকুম হয়নি, নিজের মনে কেমন করে বলতে পারেন? আবার দ্বিতীয় দিন ওই রকমই প্রশ্ন নিয়ে আর একদিন আসলেন, ওটাই প্রশ্ন, নাবিজি উত্তর দিলেন না। তারপরে আর একদিন আসছেন, এবার উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু রাগ, একটু যে দুদিন বললাম কথা, একটা উত্তর তো দিবেন হুজুর, কোনো কথাই বললেন না, আজকে বলবো যদি বলেন তো ঠিক আছে, না তার বলবো না। আল্লাহ বলছেন, মা তো আসবে সুবিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ, বান্দারে আমি তোর কত কাছে আছি, তোর ঘাড়ের রব যেমন তোর বডির কত কাছে, আমি আল্লাহ তার চেয়ে কাছে আছি। আর তোর অন্তরের মধ্যে যে কল্পনাটা হচ্ছে, যে ওয়াসওয়াসাটা হয় সেটাও আমি আল্লাহ জানি, আমার আল্লাহ আরশে আজিম থেকে উমারের অন্তরের কথা জানছেন, আমার আল্লাহ নবীর অন্তরের কথা জানছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে, জিবরিল যা যা, আমার মুহাম্মদ বলতে চাইছে কিন্তু আমার হুকুমের অপেক্ষাই আছে, যা বলে দে, না বলে দে, মুসলমান নারীদেরকে পর্দার আদেশ যেন করে দে। আমার বন্ধুরা, বিশ্ব নবী পর্দার এলান করে দিলেন, ও মুসলমান মহিলারা, এতদিন তোমরা যা করলে, তোমরা সাজগুজ করে রাস্তায় বেড়ালে, তোমরা যত নূপুর উপরে বাইরে ঘুরলে, আজ থেকে আল্লাহর হুকুম নাজিল হয়ে গেছে, আর তোমরা এইভাবে চলাচল করতে পাবে না। বন্ধুরা আমার, কিন্তু আজ আইন, আমার নবীর আইন সবারই জন্য সমান ছিল, আল্লাহর আইন সবারই জন্য বরাবর। আজ মাস্টারনি হলে বলে স্কুলের মাস্টারনি তার জন্য বোরকা পরিয়ে না, কলেজে যেতে গেলে বোরকার দরকার নাই। আমার বন্ধুরা, আমার নবী, আমার নবী, আমার নবীর চাইতে বেশি দামি কি এমএলএর বেটি? এমএলএ মাস্টারের মেয়ে হলে জিন্স পরতে হবে, এমন জিন্স পরেছে সুবহানাল্লাহ, পিছন দিক থেকে বোঝা যায় না যে বেটা ছেলে দিচ্ছে কি বেটা বেটি ছেলে দিচ্ছে।
जींस पैंटे पहने ला अब मर्दालू गाई, जींस पैंटे पहने ला अब मर्दालू गाई, देखे मेला गेला आपस में दोनों भाई। स्वामी स्त्री दूसरी जींस पहने जाते तो मन पीछे जोड़ा भाई के छे। जींस पैंटे पहने ला अब मर्दालू गाई, देखे मेला गेला आपस में दोनों भाई, हाथे मोबाइल घर में अनाज नहीं खे, हाथे मोबाइल घर में अनाज नहीं खे, हाँ अनाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। एक एक जिनिस मुसलमान मध्य देखते गेले ठीक ही हमारे लज्जाई नहीं, एक मोबाइल एक बरफ बेचार का 9000 टाकार मोबाइल, बरफ बिक्री करे बेड़े 10000 टाकार मोबाइल पाकिटे लिए, जार जत खुण चाल आनबो तत के भात चापे एके मानाई 9000 टाकार मोबाइल हाथे। किछु गला छोड़ा कहे अनलाइन पढ़ा, अरे अनलाइन तुम्हें पढ़ी तो।